অপমানের বদলা। ইউপিএসসি সফল হয়ে প্রতিশোধ নিলেন হাবিলদার। উদয়কৃষ্ণ রেড্ডি অন্ধ্রপ্রদেশ কে প্রকাশম জেলে কে সিংরাকোন্ডা মন্ডল কে উল্লা পলেন গাঁও কে রহনে বালে পুলিশ কনস্টেবল রহে উদয়কৃষ্ণ রেড্ডি নে ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা 2023 ক্র্যাক করকে বড়ি সফলতা হাসিল কি। ইয়ে উনকে ক্যারিয়ার মে বড়া জাম্প হি নহিঁ বলকি অপমান কা বদলা ভি। অপমানের বদলা কিভাবে নিতে হয় দেখিয়ে দিলেন এই হাবিলদার। ঘৃণা থেকে মনের মধ্যে বাসা বাঁধে জেদ। এমন কি হয়েছিল, একজন পুলিশ কনস্টেবলকে চাকরি ছেড়ে দিতে হয়েছে? শুনুন সম্পূর্ণ ঘটনা। তার আগে আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন লাইক ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। প্রকাশম জেলার 30 বছরের যুবক উদয়কৃষ্ণ রেড্ডি 2023 সালের ইউপিএসসি পরীক্ষায় 780 র্যাঙ্ক পেয়ে হতে চলেছেন আইএএস। প্রাক্তন পুলিশ কনস্টেবল চাকরি ছেড়ে নতুন উদ্যমে শুরু করেছিলেন প্রস্তুতি। কিন্তু কেন চাকরি ছাড়তে হয়েছে উদয় জানান। 2018 সালে প্রায় 60 জন পুলিশ কর্মীর সামনে তাকে অপমান করেছিলেন সার্কেল ইন্সপেক্টর। 18 నుంచి ప్రిపరేషన్ స్టార్ట్ చేశాను మేడం. 2013 నుంచి 18 వరకు మాత్రం నేను పోలీస్ కానిస్టేబుల్ గా ఆంధ్రప్రదేశ్ పోలీస్ డిపార్ట్మెంట్ లో పనిచేశాను ప్రకాశం డిస్ట్రిక్ట్ లో. కానీ 2018 ছোটবেলায় বাবা মা মারা গিয়েছিলেন উদয়ের, বড় হয়েছেন ঠাকুমার কাছে। তেলুগু মাধ্যমের সরকারি স্কুলে পড়াশোনা, আর্থিক টানাপোড়েন উচ্চশিক্ষায় বাধা হয়ে দাঁড়ায়। 2013 সালে অন্ধ্রপ্রদেশ পুলিশে যোগ দেন তিনি, তখন বয়স ছিল 19 বছর। পুলিশের চাকরির ফাঁকে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন উদয়। সেই বিষয়টি কানে যায় সার্কেল ইন্সপেক্টরের। উদয় জানিয়েছেন বিষয়টি শোনার পর বিভিন্নভাবে তাকে অপদস্থ করেন সিআই, প্রকাশ্যে কটাক্ষ করতে থাকেন। উদয় আরও জানিয়েছেন একবার রাজামন্ড্রিতে পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল তার। সেবার ইচ্ছা করে সিআই তাকে সেন্ট্রেট ডিউটিতে নিয়োগ করেছিলেন। এক্ষেত্রে সারা রাত থানার বাইরে ছোট জায়গায় বসে পাহারা দিতে হয় পুলিশ কর্মীদের। ওই ডিউটির কারণে পরীক্ষা দিতে যেতে পারেননি উদয়। উদয় বলেন, যখনই কোনো সুযোগ আসতো বা পরীক্ষা হতো, সিআই নানাভাবে আমাকে অপদস্থ করার, আত্মবিশ্বাস নষ্ট করার চেষ্টা করতেন। এই নিয়ে ব্যুরো অফ পুলিশ রিসার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখেছিলাম। সিআই নানাভাবে কটাক্ষ করতেন উদয়কে, বারবার বলতেন স্বপ্ন না দেখে তার মনে রাখা উচিত যে তিনি নেহাতই একজন কনস্টেবল। তারপর 2018 সালের 10ই আগস্ট পুলিশের ড্রিল ছিল, সেখানে যোগ দিতে দেরি করেছিলেন উদয়। তার কথায় বরাবরই আমাকে হিংসা করতেন সিআই, কখন হেনস্থা করবেন সুযোগ খুঁজতেন। ওই দিন দেরি করে আসায় সকলের সামনে ঊর্ধ্বতন আমায় অপমান করা শুরু করেন। তিনি বলেন, এই কনস্টেবল বাবু নাকি আইপিএস বা আইএএস হওয়ার স্বপ্ন দেখছেন। সেখানেই থামেননি সিআই, উদয় ড্রিলে যোগ দেওয়ার অনুমতি চেয়েছিলেন, তাতে তাকে কুকথা শুনিয়ে দেন। উদয়ের কথায়, আমি যোগদানের অনুমতি চাইলে তিনি যা তা বলতে থাকতেন, এক ঘন্টা শাস্তি দেন, তারপর বলতেন, অত স্বপ্ন দেখো না, তুমি নেহাতি একজন কনস্টেবল। ঘর মে ডাল পানি নেহি অর বিরিয়ানি খানে কা স্বপ্ন দেখ রহে হো কনস্টেবল, এভাবে অপমান সহ্য করতে হয়েছে তার। অপমান মেনে নিতে পারেননি উদয়, সেদিনই চাকরিতে ইস্তফা দেন। স্থির করেন পুরুদমে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করবেন। আইএএস অফিসার হতে হবে, কিন্তু তাতেও নিস্তার পাননি উদয়। তার ইস্তফাপত্র গ্রহণ করেননি সিআই। উদয়ের কথায়, আমার ইস্তফাপত্র ছুঁড়ে ফেলে দেন সিআই, পাল্টা বলেন, ইস্তফা চেয়ে আমাকে ভয় দেখাচ্ছ? উদয় জানিয়েছিলেন, নিজের ইচ্ছাতেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, কারোর জন্য নয়। কিন্তু উদয়ের ইস্তফাপত্র ঊর্ধ্বতনদের কাছে পৌঁছে দেননি সিআই। অজ্ঞতা থানা থেকে ছুটি নিয়ে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন, একটি কোচিং সেন্টারে ভর্তি হন। আইএএস হয়ে সেই কোচিং এর শিক্ষক শরৎচন্দ্রকে ধন্যবাদ দিয়েছেন উদয়। জানিয়েছেন শরৎচন্দ্র না থাকলে আজ তিনি এই সাফল্য পেতেন না। গল্পটা এখানেই শেষ হয়নি। ইস্তফা দেওয়ার এক বছর পর উদয়কে ডেসার্টেশন নোটিশ পাঠানো হয় পুলিশের তরফে। তিনি সাক্ষাৎকারে বলেন, সিআই আমার উপর নজরদারি চালানোর জন্য একটি দল তৈরি করেছিলেন। জেনারেল ডায়েরিতে তাকে ডেসার্টার বলে লেখা হয়। যেসব সেনা কর্তব্য করার সময় পালিয়ে যান তাদের বলা হয় ডেসার্টার। তবে পরীক্ষার বসার আগে তাদের ওয়েবসাইটে ঊর্ধ্বতনের নো অবজেকশন সার্টিফিকেট NOC দাখিল করতে হয়। সেই NOC-র জন্য ইউনিট অফিসার সিদ্ধার্থ কৌশলের সঙ্গে দেখা করেন উদয়। তিনি আশ্বস্ত করেন, শেষে কৌশল স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের ফোন করে বিষয়টি বিবেচনা করার অনুরোধ করেন। তারপরে উদয়ের ইস্তফা গৃহীত হয়। যদিও সেবার মেইন পরীক্ষায় সফল হননি উদয়, এরপর আরও 2 বার ব্যর্থ হন উদয়, চতুর্থবারে সফল হন তিনি। উদয় জানিয়েছেন, দিনে 8 ঘন্টা রোজ পড়াশোনা করেছেন, 3 ঘন্টা জিমে শরীর চর্চা করে কাটিয়েছেন, বাকি সময় 3টি বিড়ালের সঙ্গে সময় কাটিয়েছেন। আইএএস হয়ে কি করতে চান উদয়? সাক্ষাৎকারে জানিয়েছেন, পশুদের জন্য কিছু করতে চান। 108 ফোন করলে যেমন অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবা পৌঁছে যায় মানুষের কাছে, সেরকম একটি নম্বর চালু করতে চান যেখানে ফোন করলে পশুদের কাছেও পৌঁছে যাবে সাহায্য, তাদের দেওয়া হবে পুনর্বাসন চিকিৎসা পরিষেবা।
এভাবেই মনের অদম্য জেদ এবং অধ্যাবসায় নিয়ে পুলিশ কনস্টেবল থেকে আইএএস এর বিরাট যাত্রা পাড়ি দিলেন অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার উদয় কৃষ্ণ রেড্ডি। বিশেষ প্রতিবেদন, ত্রিপুরা পাবলিক।